বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ থেকেই আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। আজকে বিকেলের পর থেকে সন্ধ্যার মধ্যে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে। ইতিমধ্যেই নিম্নচাপটির প্রভাবে পূবালী হাওয়া বইতে শুরু করেছে বাংলার দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে। দেখুন, বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বইছে উপকূলবর্তী জেলাগুলিতে। এর ফলে দক্ষিণবঙ্গের নিচের দিকে যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বাতাসে বাড়ছে আর্দ্রতা। অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে নামছে শুকনো হাওয়া। আর এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ ঘটছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। এই যে দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এখান থেকে শুরু হচ্ছে বৃষ্টি। এবং এই বৃষ্টি আগামী 3-4 দিন হতে পারে, আগামী 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলাতে। যদিও টানা বৃষ্টি নেই, কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এই মুহূর্তে দেখুন, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির কথা বলছি, সেই নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি জায়গাতে অবস্থান করছে। আজকে রাত্রের দিকেই নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ফলে এর জেরে আজকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদিও এই নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরে অবস্থান করছে, যার কারণে এর সরাসরি কোনো প্রভাব বাংলাতে পড়ছে না, তবে এর পরোক্ষ প্রভাবে বাংলার আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে, দক্ষিণী পূবালী বাতাস বইছে বাংলার বায়ুমণ্ডলে, যার কারণে কী হচ্ছে না, বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আগামী 3-4 দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিশেষ করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উড়িষ্যা লাগোয়া, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া, মেদিনীপুর জেলা, তার সঙ্গে ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলি সহ দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা উত্তর চব্বিশ পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, এই এলাকাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বা রাত্রের দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে না। আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব। আগামীকাল বৃহস্পতিবারে কী হবে না, আগামীকালও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার কিছু কিছু এলাকা, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং রাজশাহীর দক্ষিণের যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে আগামীকাল 17 অক্টোবর বৃহস্পতিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়া সব উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুরের আবহাওয়া পরিষ্কার থাকবে। এদিকে শুক্রবার 18 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে। আগামী 18 অক্টোবর শুক্রবার বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলবর্তী জেলাগুলি বলতে গেলে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, কিছুটা দুই বর্ধমান, বীরভূমের কিছু কিছু এলাকা, বিশেষ করে বীরভূমের সিউড়ি, নানুর, বোলপুর, এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে মালদা জেলার কিছু কিছু এলাকা রয়েছে, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার, করিমপুর, এই এলাকাগুলিতে আগামী শুক্রবার দিন 18 অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগ ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে আগামী শুক্রবার অর্থাৎ আগামী পরশুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আজকেও হালকা বৃষ্টি রয়েছে, আগামীকালও হালকা বৃষ্টিপাত হবে, শুক্রবার দিন কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। যদিও টানা বৃষ্টি নেই,
মূলত দিনের বিভিন্ন সময়ে, কার্যত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এই সময় করেই বৃষ্টিটা হবে এবং মেঘলা আকাশ থাকবে দিনের বেশিরভাগ সময় জুড়েই। শনিবার 19 তারিখ কী হবে? শনিবার 19 তারিখেও বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী শনিবার 19 তারিখকেও বৃষ্টি রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টিটা চলবে সেটা কিন্তু 19 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 19 তারিখের পর থেকে পরবর্তী 3-4 দিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। 19, 20, 21, 22, 23 আগামী 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 19 থেকে 22 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তবে 22 তারিখের মধ্যে আবারও কিন্তু বঙ্গোপসাগরে শক্তিশালী একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দেখাবো, দেখুন, আগামী 22 তারিখ হতে হতে মধ্য বঙ্গোপসাগরে একটা বিশাল আকার নিম্নচাপ তৈরি হবে এবং সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর মাস, আমরা জানি বিগত দিন বছরগুলিতেও এই সময় করে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়। কারণ অক্টোবর, নভেম্বর এই মাসগুলো হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস। এই সময় বঙ্গোপসাগরের যে পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী পরিবেশ থাকে, যার কারণে এই সময় বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হলে সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থেকে যায়। ফলে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে আগামী 22 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেটা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, এবং এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ থাকবে সরাসরি উত্তর দিকে, অর্থাৎ বাংলার দিকে এগিয়ে এসে বাংলায় কিন্তু দুর্যোগ বাড়াতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। ফলে আগামী মোটামুটি 25 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে বাংলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে, খুব সম্ভাবনা রয়েছে। এটা উড়িষ্যা, বাংলা অথবা মায়ানমার যে কোনো একটি উপকূলে আঘাত হানতে পারে। ফলে আগামী 25 তারিখের মধ্যে এই নিম্নচাপটি বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন সেটা কিন্তু বাংলার আবহাওয়াকে আবারও প্রভাবিত করতে পারে। ফলে আগামী 22 থেকে 25 এই সময়ের মধ্যে ঝড় বৃষ্টি আবারও কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাসহ বাংলার বিভিন্ন জেলাতে। তো প্রিয় দর্শক, একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় আগামী অক্টোবরের শেষের থেকে নভেম্বরের প্রথম দিক করে কিন্তু 2-3টে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরপর, তার ফলে ঘন ঘন ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে।